কি রে তুই দুটো পায়ে দুই রকম জুতো? What are you doing? যারা তোর কাটছে My God. এই যারা মা পাপা আসবে না আজকে বা পাপাকে যেতে দাও প্লিজ তুমি আমার কাছে থাকো পাপা আবার যখন চলে আসবে আমরা একসঙ্গে যাব তখন হ্যাঁ আজকে পাপা যাক আমরা আবার একসঙ্গে যাব বাবু প্লিজ কাঁদে না পাপা আবার চলে আসবে তো তারপরে আমরা সবাই মিলে যাই প্লিজ চলো প্লিজ চলো আসো আসো মা তুমি একা যেতে পারবে না বাবু না তুমি যাবো প্লিজ চলো আমি যাবো চলো মা প্লিজ চলো ওয়াসিম যাচ্ছে বর্ধমানে আর যারা ওয়াসিমের সঙ্গে ধরেছে এখনো যাবে বাই বেবি পাপা তো গাড়ি চালাবে তুই একা বসবি কি করে পেছনে সেটা বল মা তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ আমি দুঃখ পাচ্ছি তো যেও না আমাকে ফেলে প্লিজ যেও না চলো আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো আমি আর তুমি আজকে স্পেন্সারতে যাবো সেই ট্রলি চড়াবো প্লিজ বন্ধ করে দিও না তাতে চলো না প্লিজ তোমার জ্বর ওষুধ খেতে হবে তো ওষুধ আওনি তুমি চলে আসো আমাকে ফেলে আস্তে 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 লেগে যাবে আমি চকলেট কিনেছি ফ্রিজে রেখে দিয়েছি তুমি খাবে বলি একদম ইয়াম 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 চকলেট আমার কাজিনের তো সবাই আমরা যাবো একসাথে বার্থডে যারা গাড়ির মধ্যে ঢুকে বসে আছে সি ইজ নট কামিং উইথ মি ও ভাবছে বাসিমের সঙ্গে যাবে বার্থডে বাসিম আজকে থাকবে ওখানে গিয়ে লাস্ট হাফ অ্যান আওয়ার হবে অতক্ষণ ধরে আমি ওকে বের করার চেষ্টা করছি বাট ওকে বের করানো যাচ্ছে না দাঁড়া চলে এসছে ফাইনালি চকলেট পেয়েছে চলো পাপা চলে আসবে এক্ষুনি চলে আসবে চলো আস তোমার জ্বর না মা ওই জন্য মাম্মা যেতে দিইনি বুঝেছো এই যে ফাইভ এসছে এখন গাড়ি চালাচ্ছে আমাকে যেতে দিচ্ছে না আবার আবার কি হলো জারার ফ্রেন্ড এসছে আমাদের বাড়িতে ফাইজা এন্ড দে আর হ্যাভিং আ ব্লাস্ট ট্রাম্পোলিন ওটা নাকি রে জারা গড জারা হোয়াট আর ইউ ডুইং তুমি জানো তো তোমাকে স্কুলে এইগুলো নিয়ে যেতে হবে না টিচার টিচার যদি কিছু বলে তখন কি করবে যে যারা তুমি এইগুলো কেন ছাড়িয়ে দিয়েছো কালার বুঝবে কি করে তোমাকে বললে তখন তুমি কি করবে দুঃখ পাবে তাই তুমি এইগুলো করছো কেন এ মা ভেঙে দিল পুট করে আমার একটা আমার বোন আছে ও শি ইজ গেটিং ম্যারিড অ্যাকচুয়ালি এন্ড তার জন্য আজকে ওরা আন্টি অ্যান্ড ও আমাদের বাড়িতে আসবে ওর বিয়ের জন্য ইনভাইট করতে আসছে এন্ড আই অ্যাম মেকিং ডিমের পিঠে সো আমি বানাচ্ছি ডিমের পিঠে অনেক বছর পর আমি ছোটবেলায় বানানো শিখেছিলাম দিস ইজ দ্য পিঠে এই যে এর মধ্যে দিচ্ছি আমি পুর অ্যাকচুয়ালি ডিমের পুর অ্যান্ড ভালো করে ফিল করে এবার দেখো সব থেকে মেইন জিনিস ইন্টারেস্টিং হলো সেটা আমি এখানে একটা সুন্দর করে ডিজাইন বানাবো করছি দেখো এই ডিজাইনটা আমি এক্ষুনি বানিয়েছি কি সুন্দর ডিমের পিঠে What are you doing? নানু নামাজ পড়ছে আর নামাজটিতে শুয়ে রয়েছে আজকে আসবে না ও আমি আর যারা বিয়ার স্পেন্ডিং টাইম এখন রাত 10:30 বেজে গেছে যারার চোখে কোনো ঘুম নেই তাই আমি ওকে বললাম আমার চুলটা আঁচড়িয়ে দে বিকজ আমি ওর চুলটা আঁচড়িয়ে দিয়েছি বাবু যারাকে কি সুন্দর চুল বেঁধে দিয়েছে আমি দেখো 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 দেখো
আমি জারাকে আগে শোয়াবো, এখন শুয়ে আমি এখন অফিস করবো। জারা ওকে খুব ডিস্টার্ব করছে। গুড নাইট।